সকাল সকাল গোপালের মুখ দেখলে খুব দিন খুবই ভালো যায় বন্ধুরা, সেই জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি। রাধাকৃষ্ণ আর গোপাল দেখো কতগুলো নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এতগুলো রাধাকৃষ্ণ আর গোপাল কোথায় এসেছে। আমাদের এখানে গোষ্ঠমেলা উপলক্ষে এতগুলো রাধাকৃষ্ণ আর গোপাল এসেছে, তো সেখান থেকে এগুলো আমি তুলেছি তোমাদের জন্য। তো দেখো এই ভিডিওটা তোমাদের পুরো দেখার অনুরোধ রইল। তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে যে এখানে শুধু গোষ্ঠমেলা উপলক্ষে পুজোই নয়, মেলার ভিতরে সং সাজে আরও কত কিছু করে। মেলাতে বাজি পোড়ানো হয়, অনেক কিছু হয়, সবই তোমাদের জন্য নিয়ে এসেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে দেখলেই বুঝতে পারবে। তো চলো এখানে দেখো কত সুন্দর করে সাজিয়েছে, আর বাবিকেও কেমন করে রেডি করিয়েছি সেটাও তোমাদের দেখাই। তো দেখো বাবিকে পয়লা বৈশাখে এই জামার প্যান্টটা কিনে দিয়েছি, আর সেটাই পরিয়ে আমি মেলাতে ঘুরতে নিয়ে গেছি। তো বাবিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো আমি মেলার বাইরেটা আগে দেখিয়ে দিই তোমাদের যে কত মেলা দোকান বসেছে। তবে হ্যাঁ, ফুচকা দোকান বেশি বসেছে, কেন ছাতা বেশি দেখা যাচ্ছে। তো যাই পারে বন্ধুরা, চলো আমরা ধীরে ধীরে মেলার ভিতরে। আমাদের মেলা কমিটির পক্ষ থেকে সকল গাড়িওয়ালা চালক ভাইদের কাছে একান্ত অনুরোধ, আপনারা আপনাদের গাড়িগুলোকে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গায় রাখার চেষ্টা করুন। Thank you.